সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমাদের ছাদ বাগানে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফলের রাজা আম, আমাদের ছাদ বাগানের আম গাছের আম। দেখুন কি পরিমাণ আম ধরেছে, টোকায় টোকায় আমাদের সাইজও বড় হয়ে গেছে। বৈশাখ মাস আসার আগেই আম বড় হয়ে গেছে। বন্ধুরা দেখুন টবের সাইজটি কতটুকু টপ, মাত্র 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি টপ। এই টবে এই ছোট্ট একটি গাছে দেখুন কি পরিমাণ আম ধরেছে। থেকে দেখাবো, ভারী গাছ ভেঙে পড়ার হয়েছে, ফলে খুঁটি দিতে হয়েছে। দেখুন জাস্ট একটি গাছে আমের জাতের নাম কাটিম, এটি সাধারণত 12 মাসই বলা হয়ে থাকে, সারা বছরই আম দেয়। এখন আমের সিজন, আমরা বেশি করে দিব। এই আমটি বছরে সাধারণত 3 বার ফল। একটি আম প্রায় 250 গ্রাম হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে বর্ষা মৌসুমের আগেই এই আমগুলো আমরা খেতে পারবো, এবং তারপরে আবার এই ডালগুলোতেই মুকুল আসা শুরু হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ছোট গাছ, সবই আল্লাহ তাআলার রহমত। অপূর্ব দৃশ্য, ছোট গাছটাই এত বেশি পরিমাণ আম, এগুলো কল্পনার বাইরে। আসলে প্রচুর আম ধরেছিল, কিন্তু এই সিজনে আসলে আম ধরতে কেন কঠিন, অর্ধেকের বেশি আম ধরে গিয়েছে কত ঝড়ে। কদিন আগে যে ঝড়টা হলো কাল বসে গেল। আম ছোট আকার পরবর্তীতে ফলন আসে, এছাড়াও অন্য ডালগুলোতে এর পরবর্তীতে মুকুল আসে। দেখতে পাচ্ছেন এগুলো তো এর পরবর্তী মুকুল আসে। এভাবে চক্রাকারে সারা বছরই এই গাছে আম থাকবে বলে আমরা আশা করছি। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানালাম। থাকুন।